আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله عما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقف ما ليس لك به علم إن الشمع والبصر والفؤاد كل كان أولئك عليه مسؤولا الله رب العالمين দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকের এই জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিনের উপরে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি, আলহামদুলিল্লাহ। সালাতু সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, যার প্রদর্শিত পথ পেয়ে আমরা সত্যকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, অবলম্বন করার তৌফিক পেয়েছি। আজকে খুতবায় আমি এমন কতগুলো বিষয় নিয়ে আলোচনা করার ইচ্ছা প্রকাশ করছি যেগুলো আমাদের সমাজে অত্যন্ত ব্যাপকভাবে পরিচিত, প্রচলিত, অথচ কোরআন সুন্নাহর সাথে তার ন্যূনতম কোনো সম্পর্ক নাই। আমরা কথায় বলি ব্যাপকভাবে একটা পরিচিত এই বিষয়ের কিছু দিক নিয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তার আগে আমি আপনাদের সামনে বনি ইসরায়েলের 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ পাক বলছেন ওলা তাকফু মা লাইসা লাকা বিইলম, এমন কথা তুমি বলো না যে সম্পর্কে তুমি স্পষ্ট ধারণা রাখো না, যার সম্পর্কে তোমার স্পষ্ট ধারণা নেই। কারণ তুমি যে কথাটি বলবে মনে রেখে দিও, এই কথাটা যদি সঠিক না হয় তাহলে তোমাকে কিন্তু শাস্তি পেতে হবে। ইন্না সামাওয়াল বাসার আওয়াল ফুয়াদ, নিশ্চয়ই তোমাদের কান, চোখ এবং তোমার হৃদয়, অন্তর বা উপলব্ধি শক্তি, এগুলো আখেরাতের ময়দানে আল্লাহ পাকের সামনে কথা বলবে, এদেরকে জিজ্ঞাসা করা হবে। তাহলে কথা বলার জন্য আমাদেরকে জানার প্রয়োজন যে কোন কথাটুকু আমরা বলবো আর কোন কথাটুকু বলবো না, যার কিছুটা অংশ হয়তো বা গত জুমাতে আমি আলোচনা করতে পেরেছি। আজকে আমি সর্বপ্রথম যে আলোচনাটুকু করতে চাই, যেটা সবসময় আমার কাছে অত্যন্ত কষ্ট দেয়, এটা কি? এটা কি? আল কোরআনুল কারীম। এখানে কি লেখা আছে? কোরআন শরীফ, তাই না? বাংলাদেশে প্রায় সংখ্যাগরিষ্ঠ কোরআনেই লেখা আছে কোরআন শরীফ, কিন্তু এটা কি কোরআনে কোথাও আছে না হাদিসে আছে? প্রায় 56টি নাম আছে কোরআনুল কারীমের, কোরআন সুন্না মিলে। বল হুয়া কোরআন মাজিদুন ফি লাওহিম মাহফুজ, ইয়াসিন আল কোরআনুল হাকিম, এভাবে আল বাসায়ের অসংখ্য নাম আছে, কিন্তু এখানে বহুল প্রচলিত এই নামটা। এই কোরআনের সাথে যেমন শরীফ আছে, মাজারের সাথে শরীফ আছে, দরগার সাথেও শরীফ আছে, আছে না? এটা সব শরীফ, তার মানে কোরআন আর ওই দরগা মাজার সব একই, তাই তাই বোঝাচ্ছে তো নাকি?
নাউজুবিল্লাহ মিন জালিক, এত বড় একটা ভুল, আন্তুশরিকু বিল্লাহ মা লাম ইউনাজ্জিল বিহি সুলতান, খবরদার এমন শিরক তোমরা করতে যাবে না যে বিষয়ে আমি তোমাদেরকে কোনো অনুমোদনই দেনি। 33 নম্বর আয়াত সূরা আরাফে আল্লাহ পাক বলছেন, খবরদার, আল্লাহ পাক বললেন যে এই শব্দটা জানিনি, এখন আমার নাম মীর ইকরাম হোসেন, আমার নামের সাথে যদি অন্য কোনো একটা নাম সংযুক্ত করে দেওয়া হয় আমার রাগ হবে না, হবে কি না? তো এই যে তার যার নাম নয়, আল্লাহ পাক নাম রেখে দিলেন হাকিম, কারানুল হাকিম, কারানুল মাজিদ, কিন্তু ব্যাপকভাবে এটা কোরআন শরীফ শব্দে পরিচিত। এটা কোরআনকে কি অবমাননা করা হচ্ছে না? এদেশের কি আলেম ওলামাদের অভাব হয়ে গেল যে তাদের বিবেক একটু বাদে না? এত সুন্দর সুন্দর কোরআনের নাম রয়েছে, আল বাসায়ের, মানুষের দেখার দৃষ্টি, আল হুদা, পথ প্রদর্শক, কত নাম সুন্দর সুন্দর বাদে কোরআন শরীফ, নাউজুবিল্লাহ মিন জালিক। এটা অত্যন্ত গুরুতর একটি অন্যায়, এইটা আমাদেরকে পরিত্যাগ করা উচিত। তা নাহলে কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিমকে নিঃসন্দেহে এটা অপমান করা হবে। অনেকে বলবে যে ভাই ক্ষতি কি, বললে সমস্যা কি? আমি যদি কাউকে যদি বলি, আমাদের মোহাম্মদ ভাইকে যদি বলি মোহাম্মদ আলী গ্যাটিস, এই শব্দটা শুনলে না রাগ হবে না? এই শব্দটা বললে রাগ হবে না? যেটা নাম নয় সেটা বললে রাগ হবে কি না? তাহলে আল্লাহ পাক যেটা নাম নির্দিষ্ট করে দেননি সেটা বলাটা একটা মুসলিমের পক্ষে সম্ভব, সম্ভব কি না? কোশ্চিন কালও সম্ভব না। আজকের আমাদের দেশে অনেক বড় বড় আলেমরা আছেন, এই ছাপাখানার জন্য কখনো কি এটা বিবেকে একটু বাধে না? যদিও কিন্তু আরবরা কিন্তু এই শব্দটা ব্যবহার করে না, একমাত্র সাবকন্টিনেন্ট বা উপমহাদেশে কিন্তু এই শব্দটাই ব্যবহার করা হয়। এটা নিতান্তই একটা গর্হিত কাজ এবং অত্যন্ত গুনার কাজ, এবং আমার বিশ্বাসে এটা শাস্তিযোগ্য অপরাধ, এটা পরিহার করা উচিত। আমাদেরকে কি বলতে হবে? কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, এই যে শব্দগুলো আছে এই শব্দগুলো আমরা বলবো ইনশাআল্লাহ। আমাদের ওয়াজে শুনি যে মাখলুকাত কতটা জানো? 18,000। মাখলুকাত কতটা? 18,000 না? এ কে গুনলো এটা? আল্লাহ রসুল গুনেছিলেন কোনোদিন? সাহাবীরা? তাহলে 18,000টা আসলো কোথার থেকে? সূরা মুদাসিরের অর্থাৎ 74 নম্বর সূরার 71 নম্বর আয়াতে বলছে, অমা ইয়ালামু জুনুদা রব্বিকা ইল্লা হুয়া, কত মাখলুক আছে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না, আল্লাহ পাক ছাড়া কেউ জানে না যে কত মাখলুক আছে। তাহলে 18,000টা বলে কেন? বলে না আমাদের দেশে 18,000? আল্লাহ পাক বলছে আমি ছাড়া কিন্তু কেউ জানে না। ওমা ইয়ালামু রব্বিকা জুনুদা ইল্লা হুয়া, তিনি ছাড়া আর কেউ জানেন না যে কতগুলো মাখলুক আছে, কিন্তু বলে দিল 18,000, বলে না আমাদের দেশে? এটা এটা কত বড় একটা কোরআনের কথারই তো খেলাফ। আল্লাহর এই কিতাবের, কোরআন সুন্নার একটা সম্পূর্ণ বরখেলাপ বলে যাচ্ছে, আমরা বলি। এজন্য কাপড় ময়লা কাপড়কে ধুতে হয় না ধোয়া কাপড়কে ধুতে হয়? কোনটা? ময়লা কাপড়। তাহলে আমাদেরকে সেই সব জিনিস জানতে হবে যেসব জিনিস আমাদের সমাজে প্রচলিত, অথচ মারাত্মকটা অন্যায়, গুরুতর অন্যায়, যেগুলো আমাদের দেশে প্রচলিত আছে। আমাদের দেশে ওয়াজের মাহফিলে এক একটি জায়গায় তো 3টে 4টে 5টা 10টা করে ওয়াজ হয়, 5,000 থেকে শুরু করে 50,000 পর্যন্ত আলেমরা আছেন, তারা কি বলে যান? কিস্সা কাহিনী আর গল্প। মূলত পক্ষে আজকের ইহুদি এবং নাসারাদের যে চক্রান্ত শুরু হয়েছে, আমাদেরকে দীনের থেকে বিচ্যুত করার জন্য অসংখ্য আলেম নামধারী মানুষকে এরা ছেড়ে দিয়েছে। আর এরা কি করছে? আস্তে আস্তে আমাদেরকে এই আল্লাহর দিন থেকে সরিয়ে দিয়ে অন্য অন্য দিনের মধ্যে প্রবেশ করাচ্ছে। হ্যামিলানের বাসেরিয়ার গল্প শুনেছেন আপনারা? হ্যামিলানের বাসেরিয়া, ইঁদুর হয়েছিল, গল্প বলার দরকার নেই,
বাঁশি বাজালো, দুপুরবেলা সব ঘুমিয়ে আছে, সমস্ত বাচ্চাদের নিয়ে গুহার মধ্যে চলে গেল, আর কোনোদিন তারা ফিরে আসেনি। এই জাদুকরি বাঁশি সুরের শব্দে আমাদেরকে শেষ করে দিচ্ছে, ইমানের থেকে কুফরের দিকে নিয়ে যাচ্ছে, শিরকের দিকে নিয়ে যাচ্ছে, আমাদের কোনো খবর নেই। গত পরশুদিন ঢাকাতে আমি বাসে করে যাচ্ছি, এক ভদ্রলোক, সম্ভবত কোনো উচ্চপদস্থ কেউ হবেন, উনি বাস চালকরা দেরি করছে বলে এদের কোনো সবর নেই। তাহলে বললাম যে এদেরকে আপনি সবর শেখাচ্ছেন কেন ভাই, এরা তো সাধারণ মানুষ ভাই, সবর সম্পর্কে আপনি কি বোঝেন? বলে ধৈর্য। আপনি আপনি কি কোনো চিন্তা করে দেখেছেন সবর মানে শুধু ধৈর্য কিনা, এর মিনিংটা কি ধৈর্য হয় কিনা? বলে টলারেন্সি। আরে তার মানেও কি এটা কি আসে নাকি, সবরের মানে কি শুধু ধৈর্য? কোরআন সুন্নায় কি ধৈর্যের কথা বলা আছে? ভাই বড় বড় আলেমরা ওয়াজ নসিহতে আজ পর্যন্ত একথার ব্যাখ্যা করেনি, তা আপনি কি করে বলেন? আর সংখ্যাগরিষ্ঠ আলেমরা তো এগুলো বলেই না। লোকমান হাকিম তার সন্তানকে বলছেন, ওয়াসবির আলা মা আসাবাকা, যখন তোমার ওপর আপদ বিপদ মুসিবত জিতাই আসুক না কেন, তুমি তার উপর অটল থাকবে। কি বলছেন? ওয়াসবির আলা মা আসাবাকা, কোন অবস্থাতে তোমার উপর যদি পাহাড়ও ভেঙে পড়ে তাও তুমি আল্লাহর জিকির থেকে বিন্দুমাত্র বিচ্যুত হতে পারবে না। বুঝতে পারছেন? সবরের ব্যাখ্যা অনেক বড়, আমি সেই ব্যাখ্যার দিকে যাব না। ওয়াসবির আলা মা আসাবাকা, তোমার উপরে যত বড়ই বিপদ আসুক না কেন, মুসিবত আপদ যাই হতো না, মাসাতুমুল বাসায় দর্রায় জুলজিলু, ভূমিকম্পের মতন যদি আঘাত এবং যাই আসে না কেন, তার উপরে অটল থাকার নামই হচ্ছে সবার। তবে এই জিনিসটা অত সহজ বিষয় নয়, বলাটা যত সহজ কাজটা তো কঠিন। তিনি তার সন্তানকে বলছে, ইন্না জালিকা মিন আজমুল উমুর, মনে রেখে দিও এটা অত্যন্ত কঠিন একটি কাজ, খুব কঠিন কাজ, অত সহজ নয়। এই সবরকে নিজের জীবনে প্রতিষ্ঠা করা কঠিন একটি কাজ। তাই কোরআনে আল্লাহ পাক এই ঘটনাটা জানিয়ে দিচ্ছেন, শোনো এই কাজটা অত সহজ ব্যাপার নয়। তাহলে আপনি বুঝলেন কি করে যে এত সহজ? তাহলে হ্যাঁ আসলে তো তাই ভাই। তাহলে আজকের আমরা পাইকারি হারে দোষ দিয়ে যাই আমাদের ক্ষমতাসীন সরকারকে, প্রেসিডেন্ট বা এদেরকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, তোমরা শয়তানকে গালি দেবে না, বরং শয়তানের থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে পানা চাও। শয়তানকে গালি দেওয়া যাবে না। তাই আমরা কি বলি? আউযুবিল্লাহ, আউযুবিল্লাহি মিনাশ শয়তান। আমরা কার কাছে সাহায্য চাই? আল্লাহর কাছে। তা আপনি সারা জীবন যদি ওই হাসিনা খালেদা এর সাথে গালি দেন, আপনার গুণা বাড়বে। বলে আপনি কি জীবনে কখনো সুরা ফাতিহাকে কখনো পড়ে দেখেছেন? সুরা ফাতিহার বিষয়বস্তুকে উপলব্ধি করেছেন? আপনার পরিবারে কি এটার চর্চা আছে? না, তা তো দেখিনি আমি। কেন? প্রতিদিন বলে না সুরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, এটা আমি জানি, তাই নামাজ যা হবে না। কিন্তু আপনি কি করে জানেন সুরা ফাতিহাকে কি বলা হলো? উম্মুল কিতাব, ইন্ট্রোডাকশন অফ কোরআন, তাই না? কোরআনের ভূমিকা, কোরআনের মা, অসংখ্য নাম। এইটা আপনার বিবেক কোনোদিন বাঁধেনি? ইমাম সাহেব এই জিনিসটা সবসময় পড়ে, আমিও পড়ি, কি বলছে এটা? আপনি হাসিনারে কেন দোষ দিচ্ছেন, খালেদারে দোষ দেন কেন? আমাদের যে কিছু হলেই ওদের যন্ত্রণায় আর বাঁচি না, নাউজুবিল্লাহ মিন যালিক, কেন ওরা যন্ত্রণা দেবে আমাদেরকে? অমা আসাব্বাতু মিন মুসিবাতি ইল্লা বিইজনিল্লাহ, আপদ বিপদ মুসিবত যা কার থেকে আসে? হাসিনার থেকে আসে না আল্লাহ থেকে আসে? কার থেকে? ইমান চলে যাবে। আপদ বিপদ মুসিবত একমাত্র আল্লাহ দেয়, কুল্লু ফি কিতাবি মা, যা সব লিখিত আকারে আছে। তা আপনি হাসিনার গালি দেন কেন? আপনি কি করেছেন? আপনি কেন সুরা ফাতিহা পড়েননি? আপনি ভাবলেন কি করে যে আল্লাহ পাক আপনাকে নাজাত দেবে? একটা মানুষ যদি সুরা ফাতিহাকে উপলব্ধি করতে পারত, সে গোটা কোরআনকে বুঝত, কোরআনের প্রতি আকৃষ্ট হতো, কোরআনকে মহব্বত করত। একটা মানুষ যখন কোনো বইয়ের ভূমিকা পড়ে, তখন তার মনটা ভরে যায়, আহ
সত্যি এই বইতে তো অনেক কিছু আছে, তাই না? আগে একটা ইন্ট্রোডাকশন দেওয়া থাকে না, ভূমিকা, এই কোরআনই তো জানলো না। এখানে যে কি মেসেজ দেওয়া আছে, আমি তো অন্তত বোধ হয় পাঁচটা ছয়টা জুমায় আমি আলোচনা করছি সূরা ফাতিহা নিয়ে, বেশ বছর দুই আগে সম্ভবত। তো আমি বললাম যে আপনি কি কখনো কোরআন খুলে পড়েছেন? আপনার সন্তানকে বলেছেন বাবা এসো তো এটা পড়ো তো দেখি? আমি তো এটাই বুঝেছি, তুমি একটু বুঝিয়ে দাও তো আমাকে তুমি কি করেছো। আপনার স্ত্রীকে কি কখনো বলেছেন যে তুমি একটু পড়ো তো দেখি, পড়ে বলো যে আমি এইটাই বুঝেছি? আপনারা পারিবারিকভাবে কখনো বসেছেন? মানে না, তা তো বসেনি। তাহলে আপনি কি করে নাজাত পাবেন? আমরা কি করে নাজাত পাবো? আমাদের কেন ভালো একটা সরকার দেবেন আল্লাহ? কি কারণে দেবেন বলেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো সরকার কেন দেবেন আমাদেরকে? উসমান রাদিয়াল্লাহু আনহুর মতো সরকার কেন দেবেন? আরেকজন, আমি এয়ারপোর্টে যাচ্ছি, আমাকে জিজ্ঞাসা করছেন এই অবস্থার থেকে আমরা কি উন্নতি পেতে পারি? এই যে বর্তমান পরিস্থিতি থেকে আরো কি ভালো কোনো কিছু হওয়ার সম্ভাবনা আছে? আমি না, আমি দেখি না, বরং এর থেকে কঠোর ভয়াবহ এক শাস্তির অপেক্ষা করতে হবে, যা কোরআনে এবং আল্লাহ রসুলের হাদিসে স্পষ্টভাবে লিপিবদ্ধ করে রাখা আছে কি হবে। এখন নির্মম হিংস্র শাসকদেরকে আল্লাহ পাক দেবেন, হিংস্র। আপনি ভাবছেন যে হাসিনা চলে গেলে খালেদা আসলে ভালো হবে? জি না, তার নিষ্ঠুরতা দেখে অবাক হয়ে যাবেন। যে জাতি কোরআনের সাথে, কোরআনকে একটা তুচ্ছ তাচ্ছিল্য করে ফেলে রেখে দিয়েছে, সে জাতির উপর ভয়াবহ এক আযাব। তাই বলছিলাম প্রসঙ্গ অন্যদিকে চলে যাচ্ছে, যে আমরা আমাদের পরিবারে চর্চা করি না কোরআন যে একটি আমলের কিতাব, এটা আমরা ভুলে গিয়েছি। এটার থেকে আমল করতে হবে, মহকামাত আয়াতগুলো আমাদের জীবনে আমলে আনতে হবে। আমাকে কারুর কাছে অবশ্যই শুনতে হবে, আমি বললাম ওই ভদ্রলোককে শুনুন, আপনি হয়তো আরবি বোঝেন না, ঠিক আছে, আপনি যারা এই জিকিরকে জানে তাদের কাছে আপনি গিয়েছেন, আল্লাহ পাক এটা ফরজ করে দিয়েছে প্রত্যেকের জন্য, এটা ফরজ যে একজন যিনি কোরআন জানেন সেই কোরআন জানা ব্যক্তির কাছে যে বলবেন যে আপনি অন্ততপক্ষে একজন ইমাম, আপনি খতিব, আপনি মুফাসসির, আপনি মেহরবানি করে ভাই আমার এই সূরা ফাতিহার ইনফরমেশনগুলো আমাকে একটু জানিয়ে দিন, অনুনয় বিনয় করে কোনো বলতে হবে, তবেই তো বোঝা যাবে আপনি উলাইকাই উমিনু নবি, তবেই তো ওটা বোঝা যাবে যে কোরআনের প্রতি ইমান এনেছেন। আরে ভাই, নামাজ পড়ছেন, ইমান তো নাই, ইমানই তো আনতে পারেননি, কেন জানেননি? আজ যদি কেউ এটা মনে করে থাকে আল্লাহর এই কিতাবকে আমি মানুষের কাছে প্রশ্ন করব না, আমার সম্পর্কে আল্লাহ পাকের কি হুকুম আছে জানবো না, এদের জন্য দুনিয়াতে লাহুম খিজুন ফিল হায়াতি দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামতি এরা দুনা শাদ্দুল আযাব, আর আখিরাতের ময় দুনিয়াতে তো অপমান থাকবেই থাকবে, মনে রাখতে হবে আখিরাতের ময়দানে নির্মম শাস্তির সম্মুখীন অবশ্যই হতে হবে, অবশ্যই হতে হবে। তখন শুনে একটু ঘাবড়ে গেছে যে তাই তো, আমি শুনুন, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের ইবাদতই কবুল হয় না, সংখ্যাগরিষ্ঠ মানুষের ইবাদত আল্লাহ পাক কবুল করেন না, অথচ আমি দেখেছি দোয়ায় কাঁদছে, হাউমাউ করে কাঁদছে, বুকের জামার কাপড় ভিজে যাচ্ছে, কিন্তু ওই দোয়া আল্লাহর কাছে কবুল হচ্ছে না, ওটা মিথ্যা কান্না, সন্তানের জন্য মা দোয়া করছে যেন রেজাল্টটা ভালো হয়, না ও দোয়া আল্লাহ পাক কবুল করেন না, ওই মিথ্যাবাদী দোয়া আল্লাহ পাক কবুল করা কাজ দব, ওরা মিথ্যাবাদী, আল্লাহর সাথে নাফরমানি করেছে। যালিকা বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা, ওদের কারণটা হচ্ছে ওরা আল্লাহর আয়াতকে দৃষ্টতা দেখিয়েছে, মিথ্যা প্রমাণ করেছে। আল্লাহ পাক বলছেন ওয়াজারু যাহিরাল ইসমি ওয়াল বাতন, সমস্ত প্রকাশ্য অপ্রকাশ্য গোপন সব রকমের অশ্লীলতা পাপাচার থেকে দূরে থাকো, আল্লাহ পাক হারাম করে দিয়েছে, ইন্নামা হারামা রাব্বিয়াল ফাহিশা মা যাহারা মিনহা ওয়া বাতন, সমস্ত রকমের অশ্লীলতা থেকে আল্লাহ পাক হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন, হোক সে প্রকাশ্য হোক সে অপ্রকাশ্য, হোক সে টেলিভিশনে হোক সেই বাস্তব অবস্থায়, আজকে ডিশ লাইনের কানেকশন দিয়ে প্রত্যেকটা বাড়িতে আজকে শয়তান ঢুকে রেখে কেউ যদি মনে করে থাকে আমার ইবাদত আল্লাহ পাক কবুল করবেন, অসম্ভব, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা, এটা মিথ্যা কথা, ওদের ইবাদত আল্লাহ পাক কবুল করবেন না, ভালো করে মনে রাখুন। ওই সিরিয়াল দেখবে,
অশ্লীলতা পাপাচার দেখবে, রমজান মাসে রোজা রাখবে। তারাবিতে কি সুযোগ! আরে বাবা, আমার কপালে একটা ফোড়া হয়েছিল, আমি তারাবিতে যেতে পারতাম না, সিজদা দিতে পারতাম না, ঠিক সিজদার জায়গাটায়। ভাই তারাবি পড়তে জাননি? আরে তারাবি পড়তে আপনি গেলেন না, কি ব্যাপার? সে কত জনের প্রশ্ন। আরে ভাই তারাবি কি ফরজ নাকি? তারাবি কি ফরজ না? আমি বলেছি জুমার দিনে বড় বড় মসজিদ গুলো পরিপূর্ণ হয়ে রাস্তায় দাঁড়িয়ে যায় মানুষ নামাজ পড়ার জন্য, ভুল বললাম? মসজিদ পরিপূর্ণ হয়ে যে রাস্তায় দাঁড়িয়ে উত্তপ্ত রোদ্দুরে, এই প্রখর রোদ্দুরে নামাজ পড়ছে কি জন্য? জুমার দিনের দোয়া যদি আল্লাহ পাক কবুল করে, ওর জীবনের সমস্ত কিছু পরিবর্তন হয়ে যাবে, কিন্তু পরিবর্তন হয় না। সংখ্যাগরিষ্ঠ মানুষের ইবাদত আল্লাহ পাক কবুল করছেন না। কেন? ওই ডিস লাইনের ডিস অ্যান্টেনার বদৌলতে, যে বাড়িতে, আমি ফতোয়া দিচ্ছি না, ওই ডিস অ্যান্টেনার একমাত্র পিস টিভি ছাড়া, একমাত্র একটি চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেল চলবে, মনে রাখতে হবে ওই বাড়ির কোনো ইবাদত আল্লাহ পাক কবুল করেন না। আমি কি ভুল বললাম? কি ভুল বললাম? পারলে ফতোয়া এনে দেখান, আমি মেনে নেবো যে হ্যাঁ দেখা যায় আছে। অনেকে যুক্তি দেখায়, আমার তো একটু খবর দেখার প্রয়োজন, নিউজ। আসলে ও দেখলে তো আরো বড় গুনাহ। গত জুমাতে বলেছিলাম আমি, ও তো সব সময় এর গিবাত ও বলে, ওর গিবাত এ বলে, এইটাই তো শোনেন নাকি? কানে গিবাত শুনতে শুনতে, মিথ্যা শুনতে শুনতে, এই খবর শোনার জন্য কানের মধ্যে সীসা গরম করে আল্লাহ পাক ঢেলে দেবে। আমি তো কয়েক বছর টেলিভিশন দেখি না, তাতে আমার কি হয়েছে, সমস্যা হচ্ছে? আমি বলে আপনি কতটুকু খবর জানেন বলেন, আমার কাছে জানতে চান এই মুহূর্তে? ইন্টারন্যাশনাল নিউজ, লোকাল নিউজ, জোনাল নিউজ, যে কোনো নিউজ আমাকে জিজ্ঞাসা করেন, আমি বলছি আলহামদুলিল্লাহ। কই, আমার তো টেলিভিশন দেখার দরকার হয় না, আমার টেলিভিশন কোনো প্রয়োজনই লাগে না। তাহলে আপনি মনে করছেন যে আল্লাহ পাকের এত বড় একটা নির্দিষ্টতা দেখাচ্ছেন, ইন্নামা হারাম রব্বিল ফাহিশা, প্রকাশ্য অপ্রকাশ্য সমস্ত কিন্তু হারাম করে দিয়েছেন আল্লাহ পাক এই ফাহিশা, আর সেটা ঘরের মধ্যে থাকবে, আবার অ্যাডগুলো হবে নগ্ন। আপনি ভাবছেন ইয়াসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্নাহ, জি না। আপনি যতই ইবাদত করেন না কেন, তাহাজ্জুদ পড়েন না কেন, বাপ ছেলে পরীক্ষা দিয়েছে, অথবা মা ছেলের জিপিএ 5 দরকার, আল্লাহর কাছে দোয়া করছে, জি না, আপনার ছেলের দোয়া আল্লাহ পাক কবুল করবে না? হ্যাঁ পাশ করবে, হয়তোবা পাশ করবে, কিন্তু দিনদার সন্তান হবে না। তাহলে যতক্ষণ পর্যন্ত এই মুসলিম জাতি ওই স্যাটেলাইট টেলিভিশনের অশ্লীলতা ত্যাগ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত ওদের ইবাদত আল্লাহ পাক কবুল করবে না। কেন? হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা, ন্যায় এবং অন্যায় কখনো একসাথে থাকতে পারে না। এই জন্য আমাদেরকে আগে জানতে হবে, কি করতে হবে? আগে জানতে হবে। যদিও আমাদের সমাজে জানার লোকের সংখ্যা অনেক বেশি, ভাই খাওয়ার সময় আপনি সালাম দিলেন, আরে ভাই খাওয়ার সময় সালাম দিতে কি হচ্ছে জানেন না, খাওয়ার সময় সালাম দিতে নেই, আরে ভাই কোথায় পেলেন একটু বলেন, খাওয়ার সময় সালাম দেওয়া যায় না নাকি? নাউজুবিল্লাহ মিন যায়, কত বড় মুহাদ্দিস বলে যে আপনি খাওয়ার সময় সালাম দিলেন, ওযুর সময় সালাম দেওয়া যাবে না, নামাজ পড়ার সময় সালাম দেওয়া, মানে আজান চলাকালীন সালাম দেওয়া যাবে, আর সালামটা কোন জায়গায় দেওয়া যাবে না ভাই একটু বলেন, হাদিস দেখেন আমার, তখন বলে চুপ, ওই শুনেছে, ওয়ালা তাখফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার ধারণা নয় কেন তুমি সে কথা বলতে যাও, মনে রেখে দিও, তোমাকে আল্লাহ পাক আখিরাতে ছেড়ে দেবেন না, এই মুখ বড়। তাই আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছিলেন যে সবচেয়ে বড় বিপদ এই মুখ, এই মুখ। তাই বলছিলাম আমাদেরকে আল্লাহ পাক বললেন ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো, আগে জানো। আমরা কি করেছি? আগে মানি না জেনে, ঠিক না? আমরা না জেনেই মানি, কিন্তু আল্লাহ পাক বললেন আগে জানো। ইমাম বুখারী বলছেন আল ইলমু কবলাল কলিয়াল আমল, কোনো কাজ করার আগে সেই বিষয়ে জানাটা জরুরি, ইমাম বুখারী এই অধ্যায়ে বাপ করেছেন। আমরা আগের থেকেই মানি, নামাজ পড়ি, রোজা করি, হজ করি, কিন্তু না জেনেই এটা করি। আগে জানার দা আল্লাহ পাক বলে আগে জানো, ইলা পড়ার আগে, কলমা পড়ার আগে জানো। যে কারণের জন্য আমাদের অজ্ঞতার সুযোগ নিয়ে
আমাদের অজ্ঞতার সুযোগ নিয়ে এই দিনকে নিয়ে যতটা ব্যবসা হয় অন্য কোন জিনিস নিয়ে এত ব্যবসা পৃথিবীতে হয় না। দিনকে নিয়ে যত বড় ধোকা দেওয়া যায় পৃথিবীতে অন্য কোনো কাজে এত বড় ধোকা হয় না। এই দিনকে আজকের ব্যবসার বস্তু বানিয়ে এক শ্রেণীর মানুষ মানুষের সম্পদকে লুটে নিয়ে যাচ্ছে। ইত্তাকাজু আহবারহুম ও রুহবানহুম আরবাবা মিন দুনিল্লাহ, এরা রব সেজে বসে আছে আর মানুষের কাছে কি করছে? ইয়াল্লাযীনা আমানু ইন্না কাসীরা মিনাল আহবারি ওয়া রুহবান লা ইয়াকুনুনা আমালান নাস বাইনা বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। হে ইমানদাররা শুনে রাখো, তোমাদের সমাজের সংখ্যাগরিষ্ঠ আলেম, তোমাদের নেতৃস্থানীয় আলেম ব্যক্তিরা তোমাদের ধন সম্পদ অবৈধভাবে ওরা খাবে, তোমার কাছ থেকে 40,000 টাকা নিয়ে যাবে, কিন্তু বলবে কার কিসসা? মনসুর হেল্লাজের কিসসা। কোথায় মনসুর হেল্লাজ? নাকি একদম হকপন্থী একজন আনসার, একটা কাফের ছিল, তাকে বানিয়ে দিয়ে গেল হকপন্থী আলেম। এই সমস্ত মিথ্যা কথা বলবে। আর তুমি যখন সুবহানাল্লাহ বলবে আল্লাহ পাক তোমাকে জাহান্নামে দেবে। ওয়াই সুদুয়ান সাবিলিল্লাহ। আজকে কোরআন সুন্নার জ্ঞান থাকলে এইভাবে মানুষ পথভ্রষ্ট হতো না। দিনের সমস্ত কিছু সব ছেড়ে দিয়েছে আলেমদের উপরে, কিন্তু 99% জীবনের সমস্ত কিছু নিজের হাতে রেখেছে। একটা বিয়ে করার সময় হুজুরে যে বলেন, হুজুর কোন মেয়েটা বিয়ে করব? জমি কেনার সময় তো হুজুরের কাছে জিজ্ঞেস করেন না, ফতোয়া দেন, ক্রয় বিক্রয় সম্পর্কে কি জানা, ইসলাম কি বলেছে জানে নাকি? না, জানতে চায় না। কিন্তু দিনের ব্যাপারটা যখনই বলাবো, ও তো আলেমদের ব্যাপার। আজকের আমরা জানি কে? হুজুর পীর সাহেব জায়নামাজে বসলেন, নদী পার হয়ে গেলেন। এরকম কিসা শুনেছি না আমরা, জায়নামাজে বসলেন, নদী পার হয়ে গেলেন। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি রাহমাতাল লিল আলামিন, সর্বশেষ নবী, তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করলেন রাতের আঁধারে লুকে লুকে চুরি চুরি করে, তাই না? 13 দিন 13 রাত ধরে মক্কা থেকে মদিনায় হিজরত করে তিনি গোপনে চুরি করে পালিয়ে গেলেন, তাই না? কেন, যায় নামাজ বেসানোর ক্ষমতা রসুলের নেই নাকি? রসুলের নেই? পীর সাহেবরা তো চোখ বুঝে যায় নামাজে বসলি চলে যায়, আল্লাহ রসুল তো যেতে পারেননি, একথা বলা হয় না? আজকে যদি আমরা দিন জানতাম, সিরাতকে জানতাম, প্রশ্ন করতাম যে কই আল্লাহ রসুল তো মক্কাতে হিজরত করেন, কই যার নামাজের পরে তো ঘোড়ার পরে বসলেই তো চলে যেতেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বনি মুত্তালিব যুদ্ধে ফিরে আসার সময় ওনার গলার হারটা হারিয়ে গেছিল, জানেন তো ওই যে সুরান নূর পড়লে বিষয়টা জানতে পারবেন। তখন অনেক খোঁজাখুঁজি করে পাচ্ছেন না, কার মানে ওই হারটার উপরেই শুয়ে পড়েছে উঠ, খুঁজে পাবেন কি করে? সাহাবীরা খুঁজছেন, রসুলও খুঁজছেন, কেউ পাচ্ছেন না। আমাদের দেশে বুজুর্গরা কিন্তু কাশের মাধ্যমে সব দেখতে পায়, তাই না? কাশ, কাশ মানে কি? কাশ মানে খোলা। মদিনায় থাকেন বাংলা এই উপমহাদেশের বিখ্যাত আলেমের পীর, মক্কায় থাকেন তিনি, এই উপমহাদেশের বেহেশতের প্রথম খণ্ড 1982 সালের পীর, ওখানে ফজিলতের বর্ণনা দেওয়া আছে, একটু পড়ে দেখেন আপনি। মক্কায় বসে এই উপমহাদেশের বিখ্যাত বুজুর্গর পিতাকে বলছে তোমার সন্তানকে নিয়ে এসো, তিনি কাশ্মের মাধ্যমে দেখেছেন, হাজার হাজার মাইল দূরত্ব থেকে তিনি এই বান্দারে দেখলেন যে না, তিনি ওখান থেকে দেখতে পাচ্ছেন, ওরে নিয়ে এসো আমার কাছে, চিন্তা করেন কাশ্মের মধ্যে। আবার উনি জন্ম হয়েছেন যখন একজন অন্ধ হাফেজ বুজুর্গণের দিন, তিনি রুহু জগতে দেখেছিলেন যে উনি আসবেন, জন্ম নেবেন, পড়ে দেখেন। অথচ নবী সাল্লামের সামনেই উটের নিচে একটা হার পড়ে আছে, নবী সাল্লাম জানছেন না, আয়েশা রাদিয়াল্লাহু সিদ্দিকা রাদিয়াল্লাহু হার তিনিও জানছেন না, সাহাবীরাও কেউ জানছে না, কিন্তু সে কোথায় সেই মক্কা আর কোথায় সেই ভারত, এই দিল্লি, এখানে থেকে সেই পীর সাহেব সব দেখে ফেলেছে। এতে দিল্লিতে এক জায়গায় আগুন লেগেছে দোকানে, মুড়িদের দোকানে, পীর সাহেব চলে গেলেন সঙ্গে সঙ্গে, যে মাল সরাচ্ছেন একটা এক্সিবিশন থেকে, পীর সাহেব দেখতে পাচ্ছেন যে মুড়িদের দোকানে আগুন লেগেছে, তাহলে চিন্তা করে দেখেন পীর সাহেব দেখতে পাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি ফজরের নামাজ পড়াচ্ছেন,
আবলুলু পিছনে দাঁড়িয়েছিলেন, আবলুলু ফিরোজ নামাজ পড়ার সময় ছুরি দিয়ে আঘাত করে শহীদ করে দিলেন অমর রায়। তেমন জানতে পারলেন না কাশপের মাধ্যমে যে আমার খুনি আমার পিছনে দাঁড়ানো। পিসারদের কিন্তু কাশ হয়, কি হয় না, পিসারদের কাশ হয়। এই মিথ্যা কাহিনী হচ্ছে তাদের মূল মূল হাতিয়ার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় 69 জন সাহাবীকে শহীদ করা হলো বীরে মাওনা, তাই না? প্রায় এক মাস ধরে কুনুতে নাজেলা আল্লাহ রসুল পড়েছিলেন, আল্লাহ রসুল জানতে পারলেন না। জানলো কারা? পীর সাহেবরা জানে। ওরে বাবা, কোন মুরিদের অবস্থা কি পীর সাহেবরা জায়গায় বসে জানতে পারেন? আর একটা ঘটনা বলি, সূরা ইউসুফ পড়েছেন তো? সূরা ইউসুফ পড়েছেন? সূরা ইউসুফ আপনার কষ্ট লাগে? এই সূরা ইউসুফ থেকে আল্লাহ পাক কিছু কি বলছেন, আহসানাল কাসাস, সর্বোত্তম একটি কাহিনী। আমাদের সন্তানদেরকে উৎসাহিত করি না? ছোটবেলার থেকে তাদের যদি এই ইন্টারেস্টটা ধরানো হতো তাহলে আজকের এরা বিপদগামী হতো না? ইউসুফ আলাইহিসসালাম, ইউসুফ আলাইহিসসালামের পিতা কে ছিল? ইয়াকুব আলাইহিসসালাম, তাই না? ইউসুফ আলাইহিসসালামের পিতা ছিল কি? ইয়াকুব আলাইহিসসালাম। ইয়াকুব আলাইহিসসালামের পিতা ছিল কি? ইসহাক আলাইহিসসালাম। আর ইসহাক আলাইহিসসালামের পিতা কে? ইব্রাহিম আলাইহিসসালাম। মানে নবীর বেটা, নবীর বেটা, নবীর বেটা, নবী, তাই তো? এত বড় জলিলুল কদর তিনি নবী ছিলেন ইউসুফ আলাইহিসসালাম। তার 10টি ছেলে ইউসুফ আলাইহিসসালামকে সাথে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর কি হলো, কুয়ার মধ্যে ফেলে দিলেন। বাড়ি এসে বলছে কি, আকলাহু যিব, বাঘে খেয়ে ফেলেছে ছেলেটারে, রক্তমাখা জামা দেখাচ্ছে। রক্তমাখা জামা দিয়েছিলেন না? পড়েছেন? পড়বেন সূরা ইউসুফ। তাই যে বলছি, কোরআন না পড়লে এবার ধোকা খেতে হবে, পদে পদে ধোকা দেবে। কোরআন এবং সুন্নাহ না জানলে পদে পদে ধোকা পড়তে হবেই হবে, কনফার্ম। সে যত বড়ই বলুক না কেন, তার জীবনে কোনো নিস্তার নেই, কোরআন সুন্নাহ পড়তেই হবে, জানতেই হবে। বলে কি, পীর সাহেবের কাছে, সেই যে পীরের কিছু আগে নাম বললাম মক্কায়, বলছে কি ওনার বিরাট এক লাইব্রেরি ছিল। এমন প্রসঙ্গ এটাও বলে রাখি, তো বলছে এই লাইব্রেরির সব বই তোমারে দিয়ে দিলাম। তখন উপমহাদেশের বড় বুজুর্গ বলছে, এ তো জ্ঞানের খোসা, এটা কি জ্ঞানের খোসা, ও দিয়ে কি হবে, আপনার সিনাব থেকে ওই ইলম আমাকে দান করুন। ওই ইলম মানে তাসাউফের ইলম কিন্তু সিনায় সিনায়, ও পড়া লাগে না, সিনাব থেকে দিয়ে দিন। ও তো হচ্ছে ওই যে ইলমের অর্থাৎ কোরআন সুন্নাহ এই সমস্ত, এ তো হচ্ছে ইলমের খোসা, ওতে কোনো ও কি জ্ঞান, নাউজুবিল্লাহ মিন যালিক, ও পড়ার দরকার না। রসুলকে কি বলছে, ইকরো, পড়ো। আল্লাহ রসুল আনামি কারি, আমি তো পড়তে জানি না। আল্লাহ রসুল বলছেন আমি পড়তে জানি না, আবার বলছে পড়ো। এইভাবে তিনবার বলার পর চাপ দিয়ে তারপরে কি করলেন, পড়িয়ে ছাড়লেন। শুধু পড়ালেন না, পড়ানোর মানে কি হলো, আল্লাহ রসুলকে সবক দিচ্ছেন স্বয়ং আল্লাহ পাক। তোমার প্রথম সবক হচ্ছে পড়া কি, তাই তো? কি মনে হয় কি? আর আমাদের দেশে পীর সাহেবরা সবক দেয় এই এই করবার, লতিফার জেকের করবে, এটা হচ্ছে সবক কি, তাই না? আল্লাহ পাক স্বয়ং সবক দিচ্ছেন, রহমাতুল্লিল আলামিনকে পড়ো, গোটা বিশ্বের মানুষ তোমরা শুনে রাখো, তোমাদেরকে পড়তেই হবে। রসুল পড়তে জানতেন না কিন্তু পড়িয়ে দিয়েছিলেন, তাই না? তার মানে আপনি আমি পড়তে না জানলেও আমাদেরকে কারোর কাছ থেকে পড়ে নিতে হবে, ঠিক না? চিঠি যদি আমি ফ্রান্স ভাষায় আমাকে কোনো চিঠি পাঠায়, আমি হয়তো পড়তে পারবো না, কিন্তু আরেকজনকে দিয়ে যিনি ফ্রান্স ভাষা জানেন তার কাছ থেকে কিন্তু আমি পড়িয়ে নেবই। কিন্তু কোরআন কি আপনার ওই চিঠির চেয়ে মূল্যবান? যদি এটা ভেবে থাকে যে আল্লাহর এই কিতাবের এত মর্যাদা নয়, তাহলে তাদের জন্য অপেক্ষা করছে ভয়াবহ এক শাস্তি। তাই প্রথম সবকটা দিলেন কি, ইকরা। আজকের এই জাতি কোরআন জানে না, প্রথম সবকটা নেয়নি আল্লাহর সেই দেওয়া সবক, তোমাকে পড়তেই হবে, কারোর কাছ থেকে পড়িয়ে নিতেই হবে, এই সবকটা নেয়নি। মনে করেছে হুজুর বাপ মরে গেলে কিছু হুজুর খাইয়ে দিলে একদম বাপের সব কিছু করে দিলাম,
এই ধরনের অসুস্থ এক চিন্তাধারা সমাজে কাজ করছে তথাকথিত। আজকের আমাদের কারণে এই সমস্যা ঘটেছে। যাই হোক, বলছিলাম কি, ইউসুফ আলাইহিসসালামের ঘটনা, ওনার ছেলেরা রক্ত মাখা জামা দিয়ে বলছেন কি, রক্ত মাখা জামা দিয়ে বলছেন যে এই যে আব্বা, ওই আপনার ওই ছেলেকে বাঘে খেয়ে গিয়েছে, এই দেখেন রক্ত মাখা জামা। তো উনি দেখলেন যে রক্ত মাখা জামা, জামার তো একটা বোতামও ছিঁড়িনি বা কোনো জায়গায় তো ছিঁড়িয়েই নি, তো রক্ত মাখা ঠিক আছে কিন্তু কোনটা বোতামও ছিঁড়িনি। ইউসুফ আলাইহিসসালামের ঘটনাটা সত্যি পড়া উচিত ছিল। আহ, দুর্ভাগ্য এই জাতির, দুর্ভাগ্য এই মানুষগুলোর, যেটাকে আল্লাহ পাক এত সুন্দর একটা ঘটনা বলেছে আজও পর্যন্ত হয়তো অনেকে পড়েই নি, তাই না? বা কারোর কাছ থেকে, আপনি বাংলা পড়তে জানেন না, কাউকে কখনো বলেছেন? কোরআনের হক কিন্তু আদায় হয়নি। শুনুন, আমাদের এখানে মাঝে মাঝে মুসল্লি বেশি হয়, আবার মাঝে মাঝে কম হয়। কেন? আমরা যদি সত্যি কথাটা বলি, বলে জানলে তো আবার মানতে হবে, আর না মানলে তো গোনা, তাই না? অনেকের তাই মনে হয় ভাই জানতাম না একটা ভালো ছিল, জেনে তো একটা বিপদ। জানলেও যেমন বিপদ, না জানলেও তেমনই বিপদ, বাঁচার কোনো রাস্তা নেই। যাই হোক, তো এখন জামাটা দেখেন কি সুন্দরভাবে ইউসুফ আলাইহিসসালামের আব্বা ইয়াকুব আলাইহিসসালাম দেখলে জামার তো বোতাম তো তেমন ছিঁড়িনি একটা, তাহলে কি বাঘ কি বলেছিল যে জামাটা খুলে দাও ওরে খাবো, তাই না? তাই মনে হয় না? যে বাঘ কি বললো নাকি জামাখান খুলে দেন ওরে আমরা এখন খাবো? একটা জামা ছিল না, ময়লা লাগলো না, কাদা লাগলো না, কি ব্যাপার? তিনি কি বলেছিলেন, সবর জামিলা, চূড়ান্ত সবরই আমার সবচেয়েতে ভালো। আহ, চমৎকার একটা কথা, আল্লাহ মুস্তানু আলামা তাসফুন, আল্লাহ হচ্ছে আমার সব কিছুর ফয়সালাকারী। কার পরে তাওয়াক্কাল করলেন? পিশাবের পরে না, আল্লাহর পরে। যে কি, তিনি একজন নবী, ওনার আব্বাও নবী, তার আব্বাও নবী, তানাকে একটা রক্ত মাখা জামা দেখিয়ে বলছে আপনার ছেলেরা আগে খেয়ে গেছে, চিন্তা করেন। উনি কিন্তু বুঝতে পেরেছেন, কিন্তু উনি যে ওকে অন্য কোনো কিছু ঘটনা করা হয়েছে তাই বলছে আল্লাহু মুস্তানু আলা মা তাসফুন। তাহলে এই যে জিনিসটা, ইউসুফ আলাইহিসসালামের আব্বা ইয়াকুব আলাইহিসসালাম ওনার জায়গা থেকে মাত্র 3 কিলোমিটার কি 4 কিলোমিটার দূরে হবে, যেখানে গর্তের মধ্যে ফেলে দেওয়া হয়েছিল, একটা কুয়ার মধ্যে ফেলা হয়েছিল না, কুয়ার মধ্যে। তা উনি তো আয়না পড়ায় দেখতে পাচ্ছেন ইউসুফ কোথায় আছে। আমাদের দেশে আয়না পড়া আছে না, নাকি আছে না? বাটি পড়া, আয়না পড়া, তাবিজ পড়া আছে না? আমার ছোটোবেলায় একজন হারিয়ে গেছে, আমার এই আমাদের এই পাশে থাকতেন, এখন নাই, লোকটা মারা গেছে, আমার প্রতিবেশী। তো এখন একজন নিখোঁজ হয়ে গেছে, একটা পাটা চেনেন বা শিল, পাটা, পাটা বোঝেন, এটা তাবিজ দিয়ে রেখে ওর মধ্যে পাটা দিয়ে আরেকটা পাটা দিয়ে চাপি দিয়ে রাখলে 7 দিনের মধ্যে চলে আসবে। একটা পাটা নিচে একটা তাবিজ দিয়ে রাখলে সেটা চাপা দিলে 7 দিনের মধ্যে চলে আসবে, চিন্তা করে। বাটি পড়া, আয়না পড়া, তাবিজ, কবচ। তো ইউসুফ আলাইহিসসালাম আব্বা, তিনি তো নবী, ওনার 4 কিলোমিটার দূরে ওই গর্তের মধ্যে ইউসুফ আলাইহিসসালাম ফেলে দিয়ে গেছে, গর্তের মধ্যে রয়েছে। উনি কিন্তু কিছু জানেন না যে কোথায়, যে এই জন্য উনি জানতে পারলেন না, কিন্তু আমাদের বুজুর্গরা জানেন। আমাদের দেশে আয়না পড়ায় বলে দেন অমুক চোর, কি বলে না এরকম? আর যদি কোরআন সুন্নাহ মানুষ জানতো এটা করতো, ইউসুফ আলাইহিসসালামের ঘটনা যদি কেউ পড়তো, সূরা ইউসুফ যদি জানতো, যে উনি বাপ নবী, নবীর বাপ নবী, এনি জানতে পারলেন না। আর জানতে পারল পিসাহেবরা। তাহলে কোরআন যদি জানা থাকতো, তাহলে আমরা জিজ্ঞাসা করতে পারতাম, ভাই আপনি কি বলেন? ইউসুফ আলাইহিসসালাম আব্বা তো জানলেন না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানলেন না, আল্লাহ রাসূলের সাহাবীরা জানলেন না, তোমরা জানো কি করে? আর বুজুর্গরা এত বুজুর্গ, সে একেবারে আরশ পর্যন্ত দেখতে পায়, সব খুলে যায়। তা কোরআন জানা ব্যক্তি কি বিভ্রান্ত হতে পারে? কেন পীর সাহেবের কাছে যায়? সাফায়াত করবে, তাই তো? পীর সাহেব বইতে আছে যে আল্লাহ পাক কোনোভাবে মাফ করতে চান, আমাদের হুজুর খুব ভালো জানে এগুলো, আমার সেও ভালো জানে এই বিষয়, যে ওই লাইনের লোক তো, যে কোনো রকমে আল্লাহ পাক মাফ করতেই চায় না। পীর সাহেব যে তখন আল্লাহ পাকের কাছ থেকে ছাড়া নিয়ে আসবে, কি বলতে হবে? সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ।
কুলিল্লাহু শাফাআতু জামিয়া, শুধুমাত্র সুপারিশ করার ক্ষমতা আল্লাহর হাতে, আল্লাহ ছাড়া কেউ সুপারিশ করতে পারবে না। আল্লাহর হুকুম ছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন, কিন্তু জানেন না তিনি কাকে তিনি সুপারিশ করবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না কাকে সুপারিশ করবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি, ওয়াজুকনা সাফাআতু ইয়ামাল কিয়ামা, হে আল্লাহ আল্লাহর রাসূলকে আমাদের জন্য সাফাতকারী বানিয়ে দেবেন। কার কাছে বলি? আল্লাহ না, নবী নবীর কাছে বলি। আর পীর সাহেবরা সাফায়াত করা শিরক, এটা শিরকে একবার। যদি কেউ কাউকে সাফায়াতকারী মনে করে থাকে, এটা অবশ্যই শিরকে একবার হয়ে যাবে। মানজাল জালজি ইয়াসফা ইন্দা ইল্লা বিইজনি, কে আছো যে আল্লাহর বিনা অনুমতি ছাড়া তুমি সাফায়াত করবে? আখিরাতের ময়দানের কঠিন দৃশ্য পড়ুন, সাফায়াতের হাদিসগুলো পড়ুন, মানুষ পরেশান হয়ে যাবে। একবার আদম আলাইহিস সালামের কাছে, সমস্ত নবীর কাছে যাবে, নবীরা অস্বীকার করবে যে না আমরা পারবো না, আমরা সাফায়াত করতে পারবো না। শেষ পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে আপনি সাফায়াত সুপারিশ করুন, পড়ুন বুখারী মুসলিম আবু দাউদ সব হাদিসের কিতাব পড়ুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন, তিনি বলছেন আমি জানি না, বলছে ঠিক আছে আমি আল্লাহর 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 সামনে, তিনি সিজদায় পড়ে যাবেন, তিনি আরশের কাছে সিজদায় পড়ে যাবেন। তখন আল্লাহ তিনি বলছেন যে আমাকে কিছু ভাষা শিক্ষা দেওয়া হবে, কিছু কথা আমাকে শিখিয়ে দেবেন। সেই সময় আল্লাহ পাক, তিনি জানেন না যে কি শেখাবেন, কি ভাষা শেখাবেন, তখন তিনি আল্লাহ পাকের কাছে সেই ভাষায় কথা বলবেন, আর আল্লাহ পাক তখন তাকে অনুমতি দেবেন। তার মানে পথটা কত দূর! আর পিসাবরা পাইকারে সাফাত করে দেবে? এই কথা বিশ্বাস করলে একজন ইমানদারের ইমান হারা হয়ে যাবে। নিজের কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহু এবং তানার গোত্রের সব লোককে লাইন দিয়ে দাঁড়িয়ে বলছে যে আল্লাহর কাছ থেকে বাঁচার জন্য নিজেরা চেষ্টা করো। মা অগ্নি আনকামিন আল্লাহ ইশাইয়া, আল্লাহর কাছ থেকে বাঁচানোর ক্ষমতা আমার নেই, আমি পারবো না, আমি পারবো না। নিজের কলিজার টুকরা সন্তানকে মাল আছে নিয়ে যাও, কিন্তু আল্লাহর কাছ থেকে, আল্লাহর কাছ থেকে বাঁচানোর কোনো ক্ষমতা আমার নাই, তোমরা নিজের বাঁচা বাঁচো। তবে এই কোরআন কিন্তু সাফায়াত করবে, আল্লাহ পাক বলেছেন কতগুলো জিনিস আমল কিন্তু সাফায়াত করবে, তার মধ্যে কোরআন একটি। এই কোরআন কথা বলবে, ইন্নাল কোরআন হুজ্জাতুল্লাকা ওয়ালাইকা, এই কোরআন তোমার পক্ষের দলিল হবে অথবা বিপক্ষের দলিল হবে। কোরআন যারা পড়বে, গবেষণা করবে, চিন্তা করবে, আখেরাতের ময়দানে আল্লাহ এই লোকটি আমার কিছু আমাকে পড়তো, ঘুম কামাই করেছে, কষ্ট করেছে নাজার দিন। আর যারা এই কোরআনকে শেখেনি, বোঝেনি, লানত করে আল্লাহ বকের, ওকে লানত দাও। সাফায়াত কোরআন করবে, সেই কোরআনের সাথে সম্পর্ক নেই, বুজুর্গর সাথে খবর রাখছে। আজকের আল্লাহ পাক আমাদেরকে হুকুম দিয়েছেন, মনে রাখবেন যে এই কোরআন না পড়লে একটা মানুষের পক্ষে জান্নাতে যাওয়া অসম্ভব ব্যাপার। কোরআন না জানলে, কোরআন যে জিনিস নিয়ে বারবার বলি, অবশ্যই কোরআনকে শিখতে হবে। অর্থাৎ মুহকামাত আয়াতগুলো আল্লাহ পাক, আল্লাহ রসুল আমাদেরকে বলেননি তালাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটি মুসলিমের উপরে ইলম অর্জন করা কি, এটা আমার মনে হয় বাচ্চারাও জানে, কিন্তু কতটুকু আমার ইবাদত করার জন্য যা যা দরকার তার সম্পূর্ণটুকু জানাই আমার জন্য ফরজ, অবশ্যই আমার জন্য জানা ফরজ। যদি না জানি, এই ফরজ অনাদায়ের জন্য শাস্তি ভোগ করতে হবে। আমার জীবন পরিচালনা, আমার ইবাদত করার জন্য ইবাদতের সাথে সংশ্লিষ্ট সমস্ত বিষয় আমাদেরকে জানতে হবে। আজকের আমার বাংলাদেশে, এই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হলো কি হলো না, এটা কি আমাকে আল্লাহ পাক আখিরাতে জিজ্ঞেস করবে? আল্লাহ পাক জিজ্ঞেস করবে আমাকে যে বাংলাদেশের পার্লামেন্টে কোরআন দ্বারা শাসন হয় না কেন? এর জিম্মাদারি কি আমাকে দিয়েছেন আল্লাহ পাক? ও তো আমাকে দেননি, আমাকে কি বলছেন, কু আনফুসুকুম ওয়া আহলিকুম নারা, তুমি বাঁচো, তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, তুমি বাঁচো। আজকে খালেদা কেন বোরকা পরে না, হাসিনা কেন বোরকা পরে, এটা কি আল্লাহ পাক আমার জিজ্ঞেস করবে? এটা আমার জিজ্ঞেস করবে? খালেদা হাসিনা কে রসন
ওরা বোরকা প্রাপরে বেহায়ার মতন চলে, ও কি আমারে জিজ্ঞেস করবে না আপনারে জিজ্ঞেস করবে, কাকে জিজ্ঞেস করবে? কিন্তু আমার মেয়ে, আমার স্ত্রী, আমার মেয়ে সন্তান স্ত্রীরা যদি বিপদে আছে, এটা কি আমাদের জিজ্ঞেস করবে না, কাকে জিজ্ঞেস করবে? আজকে অবশ্যই জিজ্ঞাসা করবে। আদায়ুস লাইয়াত কুলুল জান্নাত, যায় তো জান্নাতে যাবে না। দায়ুস কারা? যার স্ত্রীরা, মেয়েরা বেপর্দায় চলে। ও খালেদা বেপর্দায় চললো না হাসিদা? ওরা আমাদের বিষয় না, আমরা ওই নিয়ে খুব মাথা ব্যথা করি। খালেদা দেখেছো কিরকম বেহার মতন থাকে? ওর থেকে হাসিনা অনেক ভালো, এরম বলে। আরে বেটা, তোর ও দিয়ে মাথা ব্যথা করো? তোর সন্তানরা কি করছে দেখ। তোমার সন্তান যদি, তোমার মেয়ে, তোমার স্ত্রী যদি বিপর্দায় রাস্তা দিয়ে হেঁটে যায়, আর মানুষকে যদি ওই প্রতারণার ফাঁকে ফাঁদে ফেলে, তা তোমার জন্য আল্লাহ পাক জান্নাতের রাস্তা বন্ধ করে দিয়েছে। ও যতই নামাজ পড়ো, নামাজ আল্লাহ পাক কবুল করবেন না। আমাদের দেশে প্রেসিডেন্ট নামাজ পড়ে কি পড়েন, ওটা আল্লাহ পাক আমার জিজ্ঞেস করবে না আপনাদের জিজ্ঞেস করবে? কারে জিজ্ঞেস করবে যে প্রেসিডেন্ট নামাজ পড়ে না কেন? প্রেসিডেন্ট নামাজ পড়ে না কেন, ওটা আমাদের জিজ্ঞাসা করবে না? আমাদের দেশে প্রেসিডেন্টরা একেবারে কিরম জাহেল মতন, তাই না? আরে প্রেসিডেন্টের ব্যাপার তোমার কি? বরং এদেশের মানুষ যদি বেনামাজি হয়, সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি সলাত আদায় না করে, একজন মুসলিম যদি বেনামাজি থাকে, ওর খবর প্রেসিডেন্টের দিতে হবে, আল্লাহর কাছে দিতে হবে না? তোমার রাষ্ট্রের মানুষরা বেনামাজি থেকে আসো, উত্তর দাও। ও প্রেসিডেন্টকে আল্লাহ পাক ছাড়বেন না। তোমার রাষ্ট্রের মানুষগুলো বেনামাজি কেন ছিল, এজন্য আল্লাহ পাক প্রেসিডেন্টকে ধরবেন, আমাদের ধরবেন না। কিন্তু আমার সন্তানরা যদি নামাজ না পড়ে, ওয়ামুরু আহলাকা বিসসালাহ, আল্লাহ পাক বলছেন যে তোমার পরিবার পরিজনদেরকে সলাতের হুকুম করো, নির্দেশ দাও। ওয়ামুরু মানে কি? বাধ্য করো। আর আল্লাহ রসুল বলছেন যে 7 বছর থেকে তাগিদ দাও, 10 বছর থেকে তাকে পিটিয়ে নামাজ পড়াও। কেউ যদি তার সন্তানকে পিটিয়ে নামাজ না পড়িয়ে থাকে, এই কথা কিন্তু আল্লাহ পাক আখেরাতে জিজ্ঞাসা করবে, করবে না? জিজ্ঞাসা করবে না? বাধ্য হতে হবে। কারণ যখন 15 বছর পার হয়ে যাবে, ওই সন্তানটি যদি বেনামাজি হয়, ও তখন হবে একটা কাফের। কি হবে, কি হবে বলেন তো? সে কাফের হবে কিনা? বাইনাল আবদে অল বাইনাল কুফি অসুর কে তার্কের সালাত, মুসলিমের প্রথম খণ্ডের হাদিস, যে একজন কাফের আর মোমিনের পার্থক্য হচ্ছে সালাত। একটি সন্তান সলাৎ অনাদায়কারী হিসেবে মা বাপের সাথে কিভাবে থাকে, কিভাবে থাকে? কাফের আর ইমানদার কখনো একসাথে থাকে? লা তাসতাইল খাবীসাতু ওয়ালা তাইয়্যিবা, না। ওই মন্দ আর ভালো কখনো একসাথে থাকে না তো? নোংরা আর খারাপ, নোংরা এবং ভালো একসাথে থাকে না। সন্তানটি যে আমরা শুধু পরের চর্চা করতে অভ্যস্ত হয়ে গিয়েছি, ওই লোকটি না এরকম। গত সপ্তাহে গীবাতের কথা বলেছিলাম না? আমরা খুব বেশি বেশি মন্তব্য করে ফেলি, কিন্তু নিজেরা যে কোথায় যাচ্ছি, কোন কথা মুখ দিয়ে বললাম খেয়াল নাই। তাই সূরা হুজরাতের 12 নম্বর আয়াত দিয়ে শুরু করেছিলাম, ইয়া আল্লাযীনা আমানু ইন্না কাসীরা মিনাজ-জন, ইয়া আল্লাযীনা ওয়াস্তানিবু কাসীরা মিনাজ-জন। তোমরা বেশি বেশি ধারণার থেকে দূরে থাকো, অত ধারণা করো না, কারণ অধিকাংশ ধারণাই হচ্ছে তোমাদের পাপ। আর আল্লাহ রাসূল মুসলিমেই বলছেন, মুসলিমে হাদিসটা আছে, ইয়াকুমুজ-জন ফাইন্নাজ-জন্না আকযাবুল হাদিস। মনে রেখে দিও, এই বেশি, এই অনুমানই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা, অনুমানই হচ্ছে মিথ্যা। আজকের এই কথা এবং কাজগুলো আমরা অনুমান করে বলি। কে বলেছে? ওই মাদ্রাসার বড় মুহাদ্দিস কথাটা বলেছে তাই আমি বলি, ওই বড় হুজুর এই কথাটা বলেছে তাই আমি এই কথাটা বলি। কোনোদিন তলিয়ে দেখলো না। আজকের যে সমাজে, ওই যে বললাম না যে খাওয়ার সময় সালাম দেওয়া জানা, যখনই জিজ্ঞেস করেন ভাই এটা তুমি কোথায় পেছো, তা তো জানি না, ওই হুজুররা বলে তাই শুনেছি, তাই বলবে তো? ইয়াকুমুজ-জন, তুমি মনে করো না যে বড় একজন হুজুর একটা কোনো কথা বললো ওটাই সত্য, না, তোমাকে মিলাতে হবে। কারণ আজাজিলের চেয়ে এত বড় জ্ঞানী লোক তো আর ছিল না, ছিল কি? যাকে শয়তান বলা হয় সে কি কম জ্ঞানী ছিল নাকি? তো অনেক বড় জ্ঞানী ছিল। তাহলে এই যে শোনা কথা বলা, শুনে শুনে কথা বলা, আল্লাহ রসুল বলছেন যে অনুমান করে কথা বলো না। সভাপতি বলেছে যখন তখন কথাটা ঠিক হতে পারে না, যখনই কোনো তথ্য আসবে সেটাকে যাচাই বাছাই করে নিতে হবে।
আজকের আমাদের সমাজে এত সমস্ত কথা প্রচলিত আছে যেগুলো যেমন বলা হয়, ও অমুক তো আল্লাহর ওলি বলে না, আল্লাহর ওলি বলে না। আচ্ছা, ওলির কারা, এটার কি ব্যাখ্যা আল্লাহ রসুল দিয়েছেন যে কে আল্লাহর ওলি হবে? বলেছেন আল্লাহর ওলি কে? এই জানে তারে আল্লাহর ওলি বলার অভ্যাসটা ছিল ইহুদিদের। সূরা জুমায় পড়ুন, ইয়াল্লাযিনা আমানু ইন জানান্তুম আউলিয়াকুম মিন দুনিল্লাহ, হে মান হে ইহুদিরা শোনো, তোমরা যে আল্লাহর ওলি বলো, ওলি বলো, আউলিয়া বলো, এরা হচ্ছে ইহুদিদের স্বভাব, ওরা নিজেদেরকে আল্লাহর ওলি বলে দাবি করত। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহর ওলির মর্যাদা কি খুব বড় জামা হতে হবে, মাথায় পাগড়ি হতে হবে, লক্ষ লক্ষ মরিদ থাকাই কি আল্লাহর ওলির বর্ণনা? ইমাম আহমাদ ইবনে হাম্বাল, প্রায় আমি ওনার ঘটনা বলি, তাই না, প্রায় খুতবা আমি আহমাদ ইবনে হাম্বাল রহমতুল্লাহর কথা বলে, ওনাকে বলা হয় আমিরুল মুত্তাকিন, উনি খুব বড় আলেম ছিলেন। একদিন উনি এক পথ চলতে চলতে সন্ধ্যা হয়ে গিয়েছে, রাত হয়ে গিয়েছে, তো মসজিদে থাকতে চাইলেন, তখন ওই মসজিদের লোক বলে, না ভাই কোনো মুসাফির মসজিদ থাকে না, তো সাধারণ জামা, একেবারে দরিদ্র দিনহীন অবস্থায় চলতেন। আর আমাদের দেশের তো একটু করে আলেম হলে তার আবায়াটা দেখলে মনে হয় কত বড় আলেম, একটা মূর্খ তারও বড় একটা জামা আছে। আর বলে, হুজুর বলেন তো দেখি এটা কি কি, তাই না? তা আমার এমনি হাম্মুল রহমতুল্লাহ, তিনি তো একজন সাধারণ মানুষের বেশে গেছেন, বলে না থাকতে দেওয়া যাবে না। তো এক রুটিওয়ালা তিনি বলছেন কি যে আপনি চলেন আমাদের, আমার ওখানে চলেন, মেহমান হবেন। তা আমাদের এমনি হাম্মুল, তিনি কিন্তু 10 লক্ষ হাদিসের হাফেজ ছিলেন এবং ইমাম বুখারীর ওস্তাদ, তাই না, ইমাম বুখারীরও তিনি ওস্তাদ ছিলেন যতদূর আমার মনে পড়ে। এত বড় একজন মহাদ্দিস, তারা কিন্তু লোকজনকে মসজিদে থাকতে দেননি, কারণ ওনার তো ওই ভেশভূষা ওরকম না। তো উনি বাড়ি এসে দেখলেন কি যে রুটি বানানোওয়ালা ওই আটা খামির করে রাখছে পরের দিন রুটির জন্য, ওই এক একবার খামির করে আর ইস্তেগফার পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, সব বারবার খালি তিনি খামির করছেন আর আস্তাগফিরুল্লাহ বলছেন। আহমদ ইবনে হাম্বাল রহমতুল্লাহ জিজ্ঞেস, আচ্ছা তুমি ওই কাজ করো আর এই 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 আস্তাগফিরুল্লাহ কেন পড়ো, তুমি যতবারই কাজ করছো সব ক্ষেত্রে তুমি আস্তাগফিরুল্লাহ বলো, কেন করো এটা, তুমি কেন বলো? জানেন ইস্তেগফার কত মূল্যবান জিনিস, জানেন কারো জানা আছে ইস্তেগফার কত মূল্যবান জিনিস? আল্লাহ রসুল দিনের কতবার ইস্তেগফার করতেন? 70 বারেরও বেশি। আর আমরা দিনের বেলা আমরা সারাদিনে কয়বার করি? ওই নামাজ পড়ানোর পরে একবার বলি নাকি, না 3 বার বলি, তাই না? আর কি সারাদিনের মধ্যে ইস্তেগফার বলার সময় হয় আমাদের? হয় কি? ওই ব্যক্তি কাজ করছেন না ইস্তেগফার করছেন। উনি অবাক হয়ে গেলেন, আহমদ ইবনে হাম্বাল বলে, ভাই তুমি এটা কেন করো? বলে, কেন, আল্লাহ পাক বলছেন না ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ওয়া ইয়ারসুলু আলাইকুম মিদরারা? কেন ওই সূরা নূহতে আল্লাহ পাক বলেননি যে তোমরা আল্লাহর কাছে তওবা করো, তিনি অত্যন্ত দয়াবান মেহরবান, আমার জীবনের সমস্ত সমস্যার সমাধান হয়েছে এই ইস্তেগফারের মাধ্যমে? আল্লাহু আকবার! আজকের ইস্তেগফারের পানির দরকার কেন? আল্লাহ পাক বলছে ইয়ারসুলু আলাইকুম সালাম মিদরারা, আমি আসমান থেকে তোমাদের পরিমিত বৃষ্টি দেবো। পড়ুন সূরা নূহ, খুলে দেখুন, তাতে ইস্তেগফারের ফজিলত কিভাবে বর্ণনা করছে। এই কোরআন যদি জানতো আজকের আমাদের এই কষ্ট থাকতো না। যাই হোক, এই ইস্তেগফার এমন একটি জিনিস, এই কোরআন আমাদেরকে বলেছে, আমরা জানি না কি, জানি নাকি? আমি যদি এখন প্রশ্ন করি সূরা নূহ কত, ছোট্ট একটা আয়াত, ছোট্ট একটা সূরা, কতজন পড়েছেন? আল্লাহ পাক যে কত বড় নিয়ামতের বর্ণনা ওখানে দিয়েছেন, শুধু ইস্তেগফারের 4টি বর্ণনা আছে, আজকেই পড়বেন, আমি বললাম না আপনারা পড়বেন, কারণ খতিব হিসেবে দায়িত্ব হলো আপনাদের। সেই আমি আগেই বলেছি, ময়লা কাপড়কে পরিষ্কার করে না পরিষ্কার কাপড়কে ময়লা করে কাচতে হয়, কোনটা? ময়লা কাপড়কেই তো কাচতে হয়। আজকেই আপনারা পড়বেন, আমি আর বললাম না, আয়াত নাম্বারও বললাম না, দেখবেন যে ইস্তেগফারের ফজিলত আল্লাহ পাক কি বলেছেন, 4টে মহামূল্যবান জিনিস দিয়ে দেবেন বলেছেন শুধু ইস্তেগফারের জন্য। তাহলে আমাদের কি ইস্তেগফার করার সময় হয়? আমি যদি এই মুহূর্তে প্রশ্ন করি যে সাইয়েদুল ইস্তেগফার কতজনের মুখস্থ আছে,
সাইয়েদুল ইস্তেগফার, আমি যদি প্রশ্ন করি আমার মনে হয় সংখ্যাগরিষ্ঠ মানুষ হয়তো বা জানে না, কি ঠিক বললাম না ভুল বললাম? ভুল বললাম? এই সাইয়েদুল ইস্তেগফার করে যদি কেউ মারা যায় সকালে, ওই ইমানের সাথে মৃত্যু হবে। তোমার আল্লাহ রাত সন্ধ্যার পরে যদি পড়ে মারা যায় ওর ইমানের সাথে মৃত্যু, আল্লাহ রাসূল বলেছেন, আমার কথা না। ইস্তেগফার কেন করি না আমরা? অন্তত আস্তাগফিরুল্লাহ তো অনেকবার পড়তে পারতাম। তাই রুটিওয়ালাকে জিজ্ঞেস করলাম যে ভাই তুমি তো এই যে বারবার তুমি এই কথাটা বলছো, তখন বললো যে আমার জীবনের সব কিছু প্রত্যাশা আল্লাহ পাক পূরণ করে দেন, সুবহানাল্লাহ হবে আমি এই ইস্তেগফারের মাধ্যমে। তবে আমার একটা জিনিস এখনো পূরণ হয়নি। বলে কি? যে আমার একটু দেখার ইচ্ছা ছিল একবার জীবনে অন্তত আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহর সাথে আমার জীবনে একবার দেখা করার আমার ইচ্ছা আছে। হুম, আমি আল্লাহর কাছে এই জিনিসটা এটা এখনো পূরণ হয়নি। বলে আমি সে আহমদ ইবনে হাম্বল সুবহানাল্লাহ হবে। মুত্তাকি লোক হচ্ছে এটাই, একটা ভ্যান চালক মুত্তাকি হতে পারে, মুত্তাকিদের চেনা যায় না, মুত্তাকিদের কখনো চেনা যায় না, অত সহজে চেনা যায় না কারা দিনদার মুত্তাকি। বুখারী সাদাত অধ্যায় পড়ুন, আবু বকর রাদিয়াল্লাহু আনহু মারা যাওয়ার পর উম্মুল আলা তিনি সাদাত দিয়েছিলেন যে অবশ্যই আল্লাহ পাক তোমার সাথে ভালো ব্যবহার করবে। আল্লাহ রাসূল, তুমি জানলে কি করে যে আল্লাহ পাক তার সাথে ভালো ব্যবহার করবে? কি করে জানলে? আল্লাহ ইন্নী রাসূলুল্লাহ, আমি আল্লাহর রসুল হিসেবে আমি জানি না, লা আদ্রি, আমি জানি না রসুল হিসেবে, তুমি জানলে কি করে? আর আপনি জানে তারা আল্লাহর ওলি বলেন? কিভাবে বলেন আপনি আল্লাহর ওলি? কে আপনাকে সার্টিফিকেট দিয়েছে? কে লাইসেন্স দিয়েছে? এই এই যে জানে তারা আল্লাহর ওলি বলা হয় কিভাবে? এ তো আল্লাহর গায়েবের খবর, আপনি গায়েবের খবর জানলেন কি করে? কে তাকে ভালোবাসে? হ্যাঁ, আমরা বলতে পারি লোকটিকে আমরা ভালোবাসি, কিন্তু আল্লাহর ওলি বানিয়ে দিলে আল্লাহ তাকে পছন্দ করে? এটা একটা মারাত্মক জিনিস, এটা গায়েবের খবর। আর রসুল বলতে পারতেন হয়তো বা আল্লাহর কাছে জেনে, যেমন দশজনকে জান্নাতে সুসংবাদ দিয়েছেন তিনি, দেননি? জনে বায়াতের লোকদেরকে ক্ষমা করেছেন, এটা আল্লাহর কাছে জেনেই তবে বলেছেন। আল্লাহ রসুল তাই বলছেন, লা ইয়ালামু গায়বা ইল্লাল্লাহ, আমি তো গায়েব জানি না, আল্লাহ ছাড়া গায়েব কেউ জানে না। ওলাও কুনতুম আলামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম, লাস্তাকসিরু মিনাল খায়র, সব কল্যাণ আমি নিয়ে নিতাম। কি আল্লাহ পাক আল্লাহ রসুল বলেননি? রসুলকে বলে দাও, ওলাও কুনতুম আলামুল গায়ব, আমি যদি গায়েব জানতাম সব ভালো কিছু আমি নিয়ে নিতাম। এই যে বড় বড় আল্লাহর ওলি, আর আমাদের তো সব শ্রেষ্ঠ, আমাদের দেশে আমিরুল মুত্তাকিন, আমিরুল মুজাহিদিন, বিশ্ব ওলি, সুফি সম্রাট, দেখেন না, সব সব আমাদের দেশে পাওয়া যায়, পৃথিবীর কোথাও পাওয়া যায়, সব পৃথিবীর শ্রেষ্ঠ আমাদের দেশে। যে জিনিস যত ভুয়ো হয় তার অ্যাডভার্টাইজমেন্ট তত বেশি করতে হয়, ঠিক না? ভুয়ো জিনিসের সোনার কোনো অ্যাডভার্টাইজ করা লাগে না, করে নাকি? হিরকের কোনো অ্যাডভার্টাইজ করা না, করা লাগে না, ওর দাম এমনি মূল্যবান। কিন্তু এই যে সামনে বড় বড় ডিগ্রি দিয়ে রাখবে যত বড়, এই সব ভেজাল জিনিস, আল্লাহর কুতুব, নাউজুবিল্লাহ মিন জালিক। এই শব্দগুলো বলা অত্যন্ত গুনার কাজ, সাবধান। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, তুমি যা জানো না সেটা কোনোদিন বলার চেষ্টা করো না, যদি বলো মনে রেখে দিও একটি কথার মাধ্যমে জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, একটি কথার মাধ্যমে। দিনদার আল্লাহর বুজুর্গরা কোনোদিন নিজেকে বড়াই করে বেলায় না, বলে যে আমি কত বড় বুজুর্গ, বায়াত না আমার হাতে, উনি জান্নাতের বায়াত নাই। আরে আরে, একটা নৌকাপতি তো আল্লাহর ওলি হতে পারে? আল্লাহর ওলিদের সহজে চেনা যাবে না। আর আল্লাহ রাসূলও বলে জাননি যে কে আল্লাহর ওলি। তাই বলছিলাম যে যে সমস্ত জিনিসগুলো আমরা বলি মুখ দিয়ে, অথচ তার ভিত্তি আছে কি নেই আমরা জানি না, এরকম অসংখ্য জিনিস আমাদের সমাজে রয়ে গিয়েছে। আমাদের কোনো কাজ, কোনো কথা, কোনো কিছু বলার পূর্বে সেই বিষয়ে স্পষ্ট ধারণা নিয়েই তবে বলতে হবে, না হলে আমরা কিন্তু ওয়াফিল আখিরাতে মিনাল খাসিরিন, খাসিরিনদের কাতারে, ক্ষতিগ্রস্তদের কাতারে এই ধরনের ভিত্তিহীন কথা বলার জন্য অবধারিত আমাদের বিপদ হয়ে যাবে। আসুন আমরা জানি, বুঝি, শিখি, বলি, আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন, আমিন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।